নমস্কার নমস্কার, আমি তন্দ্রা বলছি মাই লিটল ওভেন থেকে। আজকে আমি আপনাদেরকে বিহারের ঠেকুয়া বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখি। প্রথমে হাফ কাপ আটা নিচ্ছি, হাফ কাপ ময়দা নিচ্ছি, কোয়ার্টার কাপ সুজি নিচ্ছি, সবগুলো ভালো করে মিশিয়ে নিই। এবার পিঞ্চ অফ নুন নিচ্ছি, অল্পটুকু নুন, একটু জাস্ট মিষ্টিটা এনহ্যান্স করার জন্য। এরপর একটু ঘি ময়ান দিচ্ছি, খুব বেশি ময়ান লাগে না। ভালো করে মিশিয়ে নিতে হবে, ময়ানটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই মুঠি করলে মুঠি হয়ে যায় এরকম। এবারে আমি এখানে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো নারকেল কুড়া আছে। এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, নারকেল কুড়াটা ভালো করে মেশানো হয়ে গেলে পরে এখানে আমি কোয়াটা কাপ মতন বড় দানার চিনি দেব। চিনিটা বড় দানার নিলে এটা কি হয়, খেতে বেশি ভালো লাগে। বাবা, এটাও ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে, চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আর আমি ঘি দিয়ে ময়ান দিয়েছি, চাইলে আপনি তেল দিও, সাদা তেল দিও ময়ান দিতে পারেন, যে যেরকম পছন্দ করে। এবার আমি এটা মাখবো, অল্প অল্প জল নিয়ে মাখবো, একসঙ্গে বেশি করে জল দেবেন না, মাখাটা একটু টাইট হতে হবে। এরকম টাইট করে আটাটা যেন মাখা হয়, বেশি জল দিলে, বেশি নরম করে মাখলে ঠেকুয়াটা মুচমুচে হবে না, খাস্তা হবে না, তাই একটু টাইট করে মাখতে হবে। ভালো করে টাইট করে মাখা হয়ে গেলে এটা মিনিট দশেকের জন্য রেস্টে রাখবো, এটা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার আমি এটা তুলে নিচ্ছি, মাখাটা এরকম টাইট হবে। এবার আমি ছোট ছোট লেচি করে ঠেকুয়ার জন্য আলাদা একটা কাঠের ছাঁচ পাওয়া যায়, কিন্তু আমার কাছে সেটা নেই, আমার কাছে সন্দেশ বানানোর ছাঁচ আছে, আমি সেটাতেই করছি। ছাঁচ ছাড়াও করা যায়, যে যেরকম পছন্দ করে সেরকম করা যায়। আমার কাছে চকলেটের ছাঁচ আছে, আমার কাছে সন্দেশের ছাঁচ আছে, ঠেকুয়ার ছাঁচটা আমার কাছে নেই, তাতে অসুবিধা নেই। এই যে এরকম উঠলো, এখানে আমি চকলেটের ছাঁচের মধ্যে ফেলেও আমি করছি। ঘাট থেকে আস্তে করে বার করে নিচ্ছি,
এই যে এরকম বেরিয়েছে। আরো ছা ছা ছা, এক একটা এক এক রকমের ছাঁচ। এগুলো সব আমার চকলেট বানানোর ছাঁচ। এই যে আরো ছাঁচ আছে, এই যেটা এরকম আসছে। আর আপনি, আপনার কাছে যদি ছাঁচ না থাকে তাহলে কি আপনি ঠেকুয়া খাবেন না? এভাবে হাতের মধ্যে নিয়ে করে ছুরির সাহায্যে এরকম দাগ দিন পাতার শেপ করে নিন। করে নিয়ে এইভাবে করতে পারেন। সন্দেশের ছাঁচটার মধ্যে বড় তো, আমি শুধু উপর পোর্শনটুকু করছি, অত বড় না করে। এই যে এরকম হচ্ছে। এভাবে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজবো। চলুন, কড়াতে সাদা তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হলে তখন আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা ধিমি আছে, ভাজাটা হবে যাতে ভেতর পর্যন্ত এটা ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে যেন। তাপটা মিডিয়াম থাকবে, মিডিয়াম আছে, ভাজতে হবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে একদিক ভাজা হয়ে গেলে আরেকদিক আবার উল্টে দিতে হবে। এবার উল্টে দিয়ে আবার এদিকটা ভাজতে হবে। এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে ভাজলাম। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। এটাও ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠেকুয়া, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমি চিনি দিয়ে করেছি। আসলে আমার বাড়িতে কেউ গুড় পছন্দ করে না, গুড়ের গন্ধটা কেউ পছন্দ করে না, তাই গুড় দিইনি। আপনি চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন। ঠিক আছে, তবে ভালো থাক, ভালো লাগলে আমার রেসিপিটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার ভিডিওটাতে লাইক দেবেন একটা, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি তবে, ধন্যবাদ।